नमस्कार दर्शक बंधु आमी दशभुजामा ब्लॉग्स तुम्हारे प्रत्येक के प्रीति शुभेच्छा भालोबासा अभिनंदन जानाई आमार ब्लॉगेर माध्यमे। आज के आमी तुम्हारे एक आबार नतून टॉपिक निये एसेछी। आमी जेहेतु माने लोकेर काछ थेके सुनी बा बोई पढ़े जानी जेखान थेके होक आमी जेटा जानी आमार जेनो मने हय खूब भालो ताई तोमादेरो एकटु शेयर करते चाई। आमी जे जिनिसटा बा जे टपिकटा निये आजके बोलबो एटा प्रत्येकेर मंगल हबे जदि करते पारो, सेई कारणे आमी तोमादेर सामने तुले धरछि। तोमरा भिडियोटा शेष पर्यन्त देखो, तोमादेरो किन्तु जारा सत्यिई पूजो अर्चना एगुलो करे এবং পূজায় যাদের বিশ্বাস আছে তারাই এই জিনিসটা করতে পারবে। বিশ্বাস আর ভক্তি থাকলেই অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায়। বিশ্বাস ছাড়া পূজো পাঠ করা উচিতই না। মনের বিশ্বাস থাকলেই লক্ষ্যে পৌঁছানো যাবে, তোমাদের এটাই আমি বলবো। আজকের ব্লগটা হচ্ছে বা ভিডিওটা হচ্ছে পানি শঙ্খ বাদ্য শঙ্খ পানি শঙ্খ বা জল শঙ্খ এবং বাদ্য শঙ্খ সম্বন্ধে। পানি শঙ্খ বা জল শঙ্খ, অনেকে জল শঙ্খ বলে অনেকে পানি শঙ্খ বলে, এই শঙ্খ কি করে বাড়িতে রাখতে হয়, পূজা অর্চনা কি করে করতে হয় এবং এর টোটকাটা কি। এর প্রধান একটা টোটকা আছে। এই যে পানি শঙ্খ আমরা সাধারণত কি করি, কোনো বড় পুজো হলে দুর্গাপুজো কালীপুজো লক্ষ্মীপুজো বাড়িতে নারায়ণ পুজো সরস্বতী পুজো এইসব যখন কোনো বড় পুজো পুরোহিত দিয়ে করা হয় তখন এই শঙ্খটা ব্যবহার করা হয়, পানি শঙ্খ। সাধারণত সব বাড়িতে সেটাই করে থাকে, কিন্তু আমি সেটার অন্য কথাই বলবো। পানি শঙ্খটা তোমরা ঠাকুর ঘরে রাখো এবং কিভাবে রাখবে এবং এর টোটকাটা কি। আর বাদ্য শঙ্খ যেটা বাজায়, যে জিনিস মানে শঙ্খটা অনেকে সকালবেলা পুজো করলেও বাজায়, অনেকে সন্ধ্যেবেলা তো বাজায়, আবার অনেক জায়গায় সকালেও বাজায়। যাই হোক, শঙ্খ বাজানো তো খুবই ভালো, যে কোনো শুভ কাজে শঙ্খ বাজানো হয়, কেন হয় এবং এর নিয়ম ও নিষেধ এই সম্বন্ধে আমি তোমাদের একটু জানাবো, যেহেতু আমি জানতে পেরেছি এবং উপকারও পেয়েছি সেই কারণে। পানি শঙ্খ বা জল শঙ্খটা একটা অবশ্যই মানে শঙ্খ দানিতে রাখতে হবে, শঙ্খ কখনো নিষেধ এটাই মাটিতে রাখবে না। শঙ্খ নিষেধ হচ্ছে মাটিতে কখনো রাখবে না। আর পানি শঙ্খটা ফুল জল তো ভর্তি করে দেবেই, জলটা অবশ্যই শুদ্ধ জল দেবে। এবার শুদ্ধ জল বলতে আমরা বুঝি গঙ্গার জল। এবার গঙ্গার জল না থাকলে তারা কি করবে, তারা পরিষ্কার শুদ্ধ জল দেবে এবং যখন পূজা পাঠ করবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, কাঁচা কাপড় পরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই পূজায় বসো, তা না হলে পূজা করা উচিত না। ভালো হওয়ার জায়গায় খারাপই হবে, অভক্তিতে কোনো কিছু হয় না। বাবা বড় ঠাকুর বলেছে আমার প্রসাদ যে খাবে ভক্তিতে তার এক থেকে দশ হবে, কিন্তু অভক্তিতে খেলে তার দশ থেকে একবারে শূন্যই চলে যাবে, এটা বাবা গ্রহরাজ বলেছে। তা সেই রকমই পূজা পাঠও অভক্তিতে কিছু হয় না, ভক্তি করেই করতে হয়। কথাতেই আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। যত আচার করবে বাড়িতে, আচার মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড়, তত লক্ষ্মী ঘরে প্রবেশ করবে। আচারে লক্ষ্মী আমরা সারা জীবন শুনেছি যে বিচারে পণ্ডিত, যত ভালো গুণীগানী ব্যক্তি বিচার ভালো করবে, মানে বিচারটা হচ্ছে কি এক এক তরফা নয়, মানে সমানভাবে নিরপেক্ষভাবে বিচার যেটাকে বলা হয় তারাই হচ্ছে গুণী ব্যক্তি, অতএব তাদেরকেই পণ্ডিত বলা হয়। তাহলে বুঝতে পারছো আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত কেন বলা হয়। যাই হোক, এই পানি শঙ্খতে ভর্তি করে শুদ্ধ জল দেবে, শুদ্ধাচারে বসে আসনে অবশ্যই বসবে, বসে ফুল দেবে। ফুল দিয়ে সেই পানি শঙ্খটা তুমি যদি নিজে নিজে ঘরে আরতি করতে পারো খুবই ভালো,
আর না করতে পারলেও ঠিক আছে, রেগুলার ফুল দিয়ে শুদ্ধ জল দিয়ে তুমি পারশাঙ্কটা পুজো করো, এবং ওই জলটা শনিবার বা মঙ্গলবার তুমি যদি করে না থাকো পূজা, মানে আরম্ভ না করে থাকো, শনিবার বা মঙ্গলবার পূজাটা শুরু করো, মানে ওই শঙ্খটাতে জল দিয়ে এই টোটকাটা শুরু করো। টোটকাটা হচ্ছে ওই জলটা মানে শনিবার আর মঙ্গলবার সারা ঘরে ছড়িয়ে দাও। শনিবার মঙ্গলবার পূজাটা করবে, রোজই পূজা করো, কিন্তু শনিবার মঙ্গলবার সারা ঘরে ওই জলটা ছড়িয়ে দাও। দেখো তোমার গিয়ে তো শান্তি আসবেই, কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না, সব সময় তোমার ঘরে পজিটিভ এনার্জি থাকবে। পজিটিভ এনার্জি মানে হচ্ছে শান্তি, যেটাকে বলা হয় টাকা পয়সা থাক না থাক শান্তিটাই আসল, সেই শান্তিটা থাকবে এই পানিশঙ্কের এই টোটকাটা করলে। প্রতিদিন সকাল সন্ধে ওই পানিশঙ্কের জলটা নিয়ে ওই যে ফুল দিলে ওই ফুলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দাও। দেখো তুমি ক সপ্তাহ করো, দেখো তোমার সমস্ত মানে মনস্কামনা তো পূর্ণ হবেই এবং শান্তিটাও বজায় থাকবে বাড়িতে। প্রধান হচ্ছে সকলেই বলে শান্তি চাই, আর কিছু না হোক শান্তিটা চাই, তাই শান্তি লোকের নেই এখন, শান্তি তো কথাতেই আছে শ্মশানে, মানে সুখ স্বপনে শান্তি শ্মশানে, অতএব শান্তিটা এখন কারুরই নেই, টাকা পয়সা প্রচুর আছে লোকের, শান্তির অভাব। তাই পানিশঙ্কের জলটা সব জায়গায় ছড়িয়ে দাও শনিবার মঙ্গলবার। আর একটা বলবো টোটকা, ওই যে জলটা পানিশঙ্কের জল তুমি ঠাকুরে কড়ি আঙুল দিয়ে এরকম করে ওই জল দিয়ে কাটা চিহ্ন গুণ চিহ্ন যেটাকে বলা হয় তিনবার ওই আসনে গুণ চিহ্ন কেটে দাও, এবং মুগে মনে মনে বলো আমার বাড়ির সমস্ত ফাঁড়া গো ফাঁড়া সমস্ত রকমের ফাঁড়া যেন কেটে যায়। তাহলে শনিবার মঙ্গলবার কি কি বললাম বুঝতে পেরেছ? এই দুটো টোটকা অবশ্যই করো, দেখো বাড়িতে আস্তে 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 সমস্ত কিছু উন্নতির দিকে উঠবে, মানে উন্নতি হবে সমস্ত কিছু আস্তে আস্তে, কোন রকম অশান্তি বা নেগেটিভ এনার্জি তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। আর বাদ্যশঙ্খটা যেটা বলবো, বাদ্যশঙ্খের নিয়মও এক, কখনো মাটিতে রাখবে না, ওই শঙ্খ দানিতে অবশ্যই শঙ্খ রাখবে, ঘন্টা যেমন কখনো মাটিতে রাখতে নেই, কোনো একটা কিছু পেতে তবে ঘন্টাটাকে রাখতে হয়। এই নিয়মগুলো মানলে তবেই সবকিছু সুন্দর হবে, তা না হলেই তো বললাম করে যাচ্ছ ফল কিছু পাচ্ছ না, কাজ করে যাচ্ছ ফল কিছু পাচ্ছ না, কেন পাচ্ছ না তার কারণ এই সবই। এবার বাদ্যশঙ্খ তুমি যখনই বাজাবে সব সময় মাথায় রাখবে প্রথমে তিনবার কুশি দিয়ে জলটা দেবে, তারপর বাজাবে, জল না দিয়ে বাজাবে না, শঙ্খের এটা বর আছে জল দেবে তবে বাজালে, সেটাই বাজানো হলো বা ঠাকুরকে আবাহন করা হলো শঙ্খ বাজিয়ে, লক্ষ্মী বলো যাই বলো সমস্ত দেব দেবীকে আবাহন করা হলো শঙ্খ বাজিয়ে। আবার যখন মানে রেখে দেবে বাজানোর পর, সাধারণত তিনবার বাজায়, তারপরে বেশি বাজালেও ক্ষতি নেই, একবার দুবার নয়, যখনই বাজাবে তিনবার বাজাবে, আবার জল দিয়ে তিনবার জল দিয়ে তুমি ওই শঙ্খদানিতে ওটা বাজ মানে রেখে দাও। আর শঙ্খ বাজানোর নিয়মটা বলি, শঙ্খ যখন বাজাবে ঠাকুরের দিকে একবার মুখ করে বাজাবে, যতক্ষণ তোমার দম থাকবে, এটা কিন্তু বৈজ্ঞানিক একটাও মানে ভালো উপায় আছে বা ভালো ওষুধ, বৈজ্ঞানিক মতে ভালো ওষুধ মানে কি, তোমার দমটা বাড়ছে, তোমার নিঃশ্বাসটা মানে আস্তে আস্তে বাড়ছে, তোমার শরীরটাও সুস্থ হচ্ছে, যতক্ষণ তুমি দমটা আটকাতে পারবে ততক্ষণ তোমার শরীরটা সুস্থ থাকবে, এটা একটা মানে ব্যায়ামের মতো, সেই জন্য যতক্ষণ তোমার দম থাকবে ততক্ষণ তুমি শঙ্খটাকে বাজাও ঠাকুরের দিকে একবার, বাঁ দিকে মুখ করে একবার, ডান দিকে মুখ করে একবার বাজাবে, তিনবার বাজাবে, এরপর বেশি বাজালে বললাম ক্ষতি নেই কিন্তু তিনবারের কম বাজাবে না যখনই শঙ্খ বাজাবে। তাহলে তিন দিকে তিনবার শঙ্খ বাজাবে যতক্ষণ দম থাকবে, একটুখানি বাজালাম বাজিয়ে ছেড়ে দিলাম এটা কিন্তু ঠিক নয়, তোমার উপকারের জন্য, তোমার মানে
বললাম সমস্ত কিছু ঠাকুরও যাতে অনেক দূর দূরান্ত থেকে, ঠাকুর তো শুনতেই পায় সব জায়গায়, সর্বত্রই ঠাকুর আছে, তবু তোমার সংকটটা যত দূর যাবে তত দূর তোমার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে, এইটা মাথায় রাখবে, যত দূর তোমার সংকেত ধ্বনি যাবে। তাহলে শঙ্খ বাজানোর নিয়মও বলে দিলাম, নিষেধ তো একটাই বললাম, দুটো শঙ্খেরই মানে পারিশঙ্খ এবং বাদ্যশঙ্খ কখনো মাটিতে রাখবে না, শঙ্খ দানিতে রাখবে, অবশ্যই বাদ্যশঙ্খকে তিনবার জল ধুয়ে বাজাবে, আবার তিনবার জল ধুয়ে রাখবে। এই হচ্ছে শঙ্খ বাজার নিয়ম, সকলেই তো সবকিছু করে কিন্তু নিয়ম না জেনে করলে কোনো কিছুই হবে না, একটু নিয়ম জানো। আমি যেহেতু জেনেছি তোমাদেরও জানাচ্ছি, এটাতে তোমাদের উপকারই হবে, অপকার কিছু হবে না। যে মানে বললাম যে শঙ্খটা যতক্ষণ দম দিয়ে বাজাতে পারবে শরীরেরও পক্ষে ভালো, এবং ঠাকুরও তোমার ঘরে দূর থেকে থেকে প্রবেশ করবে, যে কোনো লক্ষ্মী ঠাকুর বলো সমস্ত কিছু। সাধারণত আমরা মা লক্ষ্মীকেই আবাহন করি শঙ্খ বাজিয়ে, বাকি সমস্ত ঠাকুরেরই জন্য শঙ্খ বাজানোর নিয়ম আছে যে কোনো কাজে। তবে হ্যাঁ, এটা জেনে রাখবে, অশুভ কাজে শঙ্খ বাজে না। অশুভ মানে হচ্ছে শ্রাদ্ধ কাজ, অলক্ষ্মীকে তাড়ানো, এতে কিন্তু শঙ্খ বাজে না। অতএব শুভ কাজেই শঙ্খ বাজে, তাই শঙ্খর বাজানোর নিয়ম তোমাদের জানিয়ে দিলাম, এবং নিয়ম নিষেধ টোটকা। তাহলে আজকের মতো বিদায়, তোমরা সকলেই ভালো থেকো, এবং যদি ব্লগটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, সকলকে শেয়ার করো, তাহলেও কিন্তু কিছুটা পুণ্য লাভ করবে। নমস্কার।